আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বাইকার। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাইকের অয়েল ফিল্টার নিজে নিজে ক্লিন করবেন। প্রথমে সাইড কভার ক্লাচ সেটটি খুলে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো বাইকের অয়েল ফিল্টার কিভাবে ক্লিন করবেন। অনেকে বলে যে বাইকে পালসার আসলে অয়েল ফিল্টার নেই। আমি আপনাদের আজকে দেখাই দেবো অয়েল ফিল্টার কোথায়। সাথে থাকুন, ভিডিওটা দেখ না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। দেখেন, এই এটা হচ্ছে অয়েল পাম্প। অনেকে এটা হচ্ছে অয়েল পাম্প, ঠিক আছে, এটা হচ্ছে অয়েল পাম্প। অয়েল পাম্পের নিচে জাস্ট অয়েল ফিল্টার থাকে। এই যে দেখেন, এই যে কি ময়লা। দেখেন ময়লা, এটা আমি খুলতেছি। দেখেন বন্ধুরা, হচ্ছে অয়েল ফিল্টার, এটা হচ্ছে অয়েল ফিল্টার। দেখেন যে ময়লা বন্ধুরা, এটা বন্ধুরা বেশি দাম না, এটার দাম মতো 80 টাকা 100 টাকা এরকম দাম। এটা আপনারা 5,000 7,000 কিলো পর একবার ক্লিন করবেন, বেশি খারাপ হয়ে গেলে চেঞ্জ করে দিবেন 10,000 20,000 কিলোতে। তো যারা বলে যে নাই অয়েল ফিল্টার, তাদের আজকে এটা দেখানোর জন্য আমি আপনাদের ভিডিওটি করলাম। আপনারা অনেক উপকার হবেন আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, আর গরিব পেকের সাথেই থাকুন। এটা আমি এখন ক্লিন করব, ক্লিন করে আবার লাগিয়ে দেবো। পরিষ্কার হয়ে গেছে, এটা এটাকে অয়েল ফিল্টার বলে। এটার ভিতরে ময়লা জমে, এটা হচ্ছে ক্র্যাঙ্কস শেপের ভিতরে ইঞ্জিন অয়েল প্রবেশ করে, তখন এখানে কিছুটা আগে যেটা ছাঁকনির মতো কাজ করে। তো মেইন অয়েল ফিল্টার ক্লিন করে হচ্ছে এটা, এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা আপনার একটা ছাঁকনি। আগের মতো সুন্দরভাবে লাগিয়ে দেবো। দেখেন এটা হচ্ছে নিচে থাকে, এটা হচ্ছে অয়েল পাম্প, এটা ঘুরে আপনার তেল ইঞ্জিন অয়েলটা এটা ঘুরে এখান থেকে উঠে এখান থেকে বের হয়। এই যে ক্লিন করে দিলাম। বেশি টাইট দিবেন না, যতটা সম্ভব অতিরিক্ত টাইট দিলে আপনার থ্রেড কেটে দিতে পারে। হয়ে গেল আমাদের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।
গরিব বেকারের সাথেই থাকবো।